বন্ধুরা, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হিসেবে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যারোপ্লেন বা বিমান। আজকে আমরা বিমান চলন্ত অবস্থায় এমন তিনটি অজানা তথ্য জানব যেটা যাত্রীদের কাছে গোপন রাখা হয়। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই গোপনীয় তিনটি বিষয়। নাম্বার ১, বিমান উড়ন্ত অবস্থায় যদি কোনো যাত্রী মারা যায় তাহলে কেবিন ক্রু সবাই মিলে চেষ্টা করে তাকে নর্মাল প্যাসেঞ্জারের মতোই সিটের মধ্যে বসিয়ে রাখার জন্য, যাতে বিমানের অন্য যাত্রীরা না বুঝতে পারে। কারণ অন্য যাত্রীরা বুঝতে পারলে বিমানের মধ্যে একটা শোরগোল সৃষ্টি হবে, যেটা অনেক ক্ষতির কারণ হতে পারে। নাম্বার ২, বিমানবন্দরে অনেক কড়া নিরাপত্তা চেকিং থাকার পরেও বিমান হাইজ্যাক হওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। আর সেজন্য চীন, আমেরিকা, রাশিয়া সহ বেশ কিছু দেশ তারা তাদের অ্যারোপ্লেনে সাধারণ যাত্রীদের বেশে ৪-৫ জন কমান্ডো রাখে, যাতে বিমান এরকম কোনো ঘটনার সম্মুখীন হলে তৎক্ষণাৎ তা রক্ষা করতে পারে। নাম্বার ৩, বিমানে থাকা ২ জন পাইলটকে কখনো একই ধরনের খাবার খেতে দেওয়া হয় না, কারণ খাদ্যে যদি কোনো প্রকার বিষ কিংবা মরণ জাতীয় দ্রব্য মেশানো থাকে তাহলে একজন অসুস্থ হলে কিংবা মারা গেলেও দ্বিতীয়জন যাতে যাত্রী নিয়ে বিমানটি সেফলি ল্যান্ড করতে পারে। এই ছিল বিমানের ৩টি অজানা তথ্য যেটা বিমান কর্তৃপক্ষ যাত্রীদের কাছে গোপন রাখে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে তথ্যমূলক ভিডিও সাথে সাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না।